আসরের এক অর্থ হলো ওয়াক্ত সময়। তাহলে ওয়াল আসরে এর অর্থ কি হবে? সময়ে সফর। ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ করে আল্লাহ সামনের যে কথা বলবেন এটা আরো গুরুত্বপূর্ণ। কি বললেন? নিশ্চিত। শপথের কথা তো এমনিই গুরুত্বপূর্ণ, আবার আল্লাহ বলেন তাকিদ দিয়া ইন্না, নিশ্চয়ই। আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, সমস্ত দুনিয়ার ইনসান, ধনী গরিব, সাদা কালো, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, পীর মুরিদ, ইমাম আর মুক্তাদি, দেশি বিদেশি পৃথিবীর সমস্ত ইনসান, আবার তাকিদ দিলেন লাম তাকিদ লাফি খুস, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত জাহান্নাম। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়া, সমস্ত দুনিয়ার ইনসান বলা হয়েছে, কোন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুমিনকে টার্গেট করেননি, সব ইনসান। এই কথাটার শুরুতে করলেন কসম, কথাটার শুরু করলেন কসম দিয়ে, আবার বাক্যের মধ্যে আল্লাহ তাকিদ দিলেন দুইবার। কথাটা কত গুরুত্বপূর্ণ কথা, যে আসরের শপথ, সময়ের শপথ, পৃথিবীর সমস্ত ইনসান অবশ্যই ক্ষতির মধ্যে, এতে কোনো সন্দেহ নাই, সারা দুনিয়ার ইনসান, সন্দেহের কোনো রাস্তা নাই। বারবার তাকিদ দিয়ে বললেন, মুসলমানকে বলেননি, যত ইনসান আছে সব ইনসান। এদিকে রহমাতুল্লিল আলামিন কি বললেন? কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। আল্লাহ বললেন কসম করে, অবশ্যই নিশ্চিত পৃথিবীর সমস্ত ইনসান জাহান্নামে। কথা কি শেষ না আরো আছে? ওদিকে রহমাতুল্লিল আলামিন বললেন, সব উম্মতেরা জান্নাতি। কথা শেষ না আরো আছে? আরো আছে। অতএব কোন বক্তার বক্তব্য, ওয়াইজিং এর ওয়াজ, লেকচারারের লেকচার, খতিবের খুতবা, আলোচকের আলোচনা, শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ অনুধাবন না করে খারাপ ভালো কোনো মন্তব্য করা, এটা জ্ঞানীদের পরিচয় নয়। পরিপূর্ণ কথা শোনা দরকার, এবং কি বুঝাতে চাচ্ছেন এটাও বুঝা দরকার। কেউ বুঝাতে চাচ্ছেন ভালো, তার অজান্তে কথাটার ভাষার ভাব এমন হলো যে খারাপ দিকে চলে গেল, কিন্তু উদ্দেশ্য তার খারাপ নয়, ভালোর দিক। কিন্তু অজান্তে যদি এমন কিছু হয়ে যায়, এজন্য কেউ দায়ী না। আদম নবী আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই লিখেছেন তার তাফসীরের মধ্যে, পয়গম্বর আদম আল্লাহর কাছে শুকর আদায় করেন আর বলেন, আমি আবুল বশার হইয়াও আল্লাহর থেকে এত পরিমাণ ফ্যাসিলিটি পাইনি, সুযোগ পাইনি, যেটা উম্মতে মুহাম্মদি পেয়েছে। কি পেয়েছে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম قال إن الله تجاوز عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه رواه ابن ماجه والبيهقي أو كما قال النبي صلى الله عليه وآله وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের থেকে তিনটা জিনিস ক্ষমার জায়গায় ঘোষণা দিলেন। উম্মতে মুহাম্মদে যদি ভুল করে, কি করে ভুল করে, খাতানা সিয়ান,
আল্লাহ তাআলা ওই ভুলটা অনিচ্ছায় যদি হয়ে যায় অগ্রিম ক্ষমা করে দিবেন, তওবা করা লাগবে না। তওবা করা ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, উম্মতের থেকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, যদি ভুল করো আল্লাহ ক্ষমা করে দিলেন, তুমি ইচ্ছা করে করো নাই, যদি তোমার অজান্তে ভুল হয়ে যায় তা তোমার মাফ। উম্মতে মুহাম্মদের জন্য এটা একটা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করলেন। আদম নবী বলেন, ভুল তো আমি একটা করেছিলাম, করছিলেন না, এটাও কিন্তু শয়তানের ধোকায় পড়ে করেছিলেন। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আম্বিয়া কেরাম মাসুম বেগুনাহ, যদি কেউ মনে মনে ভাবে সে গুনাহগার তার বউ তালাক, কেউ যদি মনে মনে ভাবে অমুক নবী গুনাহ করেছেন তার বউ তালাক। হ্যাঁ, খুব সাবধান, কোন নবী কোন গুনাহ করেন নাই। বলবেন যে হুজুর একটু আগে বললেন আদম নবী ভুল করেছেন, ওরে আমার বাবার কথা না তো কোরআন নিজেই বলে। আদম নবী আল্লাহর কাছে কান্নেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় জালেম, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। যদি আদম নবী একটা ভুল করলেন, এই ভুলটা মার্জিত ভুল, যদি আদম নবীর নজরে ভুল আল্লাহর দরবারে এটা ভুল না। আদম নবী বলেন আমি একটা ভুল করলাম, আর উম্মতে মুহাম্মদি যদি একটা ভুল করে ব্যবধানটা কেমন? বলে এক নাম্বার, আমি ভুল করার কারণে আমার পোশাকটা পড়ে গেল, উলঙ্গ হয়ে গেলাম। উম্মতে মুহাম্মদি যদি ভুল করে গুনাহ করে, আল্লাহ তাআলা নবীজির বরকতে তাকে জাগাত উলঙ্গ করে ফেলবেন না। গুনাহ করার কারণে আমার টুপিও আছে, গুনাহ করার কারণে আমার টুপি পরে নাই, দাড়ি কাটে নাই, আমার দাড়ি পরে যায় নাই, লম্বা জামা পরে নাই, আমার যশ খাতিও কমে নাই। এটা শুধু আমার বাহাদুরি না, রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বাহাদুরি। আদম নবী বললেন আমি শয়তানের ধোকায় পড়ে যে ভুলটা করলাম, শয়তান জান্নাতের গেটের বাইরে সে আমাকে বয়ান দেওয়া শুরু করলো, প্রথম আম্মাজান হাওয়া, তারপরে আদম। আল্লাহর অর্ডার ছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের নিচের নিকটে যাবা না, গেলেই তুমি জালেম হয়ে যাবে। ইবলিস এসে দিল ধোকা, কেন ইবলিসের সাথে আদমের দ্বন্দ্ব কেন? আদম নবী ইবলিসের মাথায় বাড়ি দিয়েছে বলে না, না ইবলিসের খানা কেড়ে নিয়েছে বলে না, ইবলিসের বিরুদ্ধে কি আদম নবী আল্লাহর কাছে কোনো বিচার দিয়েছেন বলে না, তাহলে ব্যাপারটা কোথায় বলে? একটা ব্যাপার, সাত আসমান ও জমিনের এমন কোন জায়গা বাদ নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে না, ইবাদত করে না। ইবলিসের ইবাদতে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এক পর্যায়ে আল্লাহ বলে ইবলিস তোর ইবাদতে আমি আল্লাহ এত রাজি, এখন তুই আবেদ হয়ে গেছ। আবার ইবলিস ইবাদত বাড়ায় দিল, আল্লাহ বলেন তোর ইবাদতে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এখন তুমি আবেদ না, তুমি আরিফ, আরো পজিশন উপরে। ইবলিস ইবাদত বাড়ায় দেয়, আল্লাহ বলেন তুমি এখন বুজুর্গ। ইবলিস ইবাদত আরো বাড়ায় দিলেন, আল্লাহ কয় তুমি এখন ওলিয়ে কামেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের ওস্তাদ বানায় দিলেন, আল্লাহ কুদরতের জমানে ইবলিসকে এত মহব্বতের উপাধি দিলেন, তুমি আবেদ, তুমি আরেফ, তুমি ওলি, তুমি বুজুর্গ, তুমি ওলিয়ে কামেল। এত বড় ইবাদত করনে ওয়ালা ইবলিস কেন আজ চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল? একটা জায়গায় গিয়ে অপরাধ করেছিল। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, আদমের সিজদা করো সম্মান তাজিমান।
ফাসাজাদু ইল্লা ইবলিস সব আল্লাহর সম্মুখে যারা ছিল সবাই সিজদা করলো কে করলো না আল্লাহ বলেন ইবলিস কেন করলি না ইবলিস যুক্তির ব্যানার দাঁড় করায় দিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আয় আল্লাহ আমার যুক্তি কি আপনি শুনবেন না কি যুক্তি বলে আমার যুক্তি হলো আমাকে আপনি আগুন দ্বারা বানিয়েছেন আগুনের গতি উপরে আদম মাটির দ্বারা বানিয়েছেন মাটির গতি হলো নিচে অতএব আমি উপরে থাকব গরম ভাব নিয়ে থাকব নিচু হব কেন মাটির তৈরি উঁচু হতে পারবে না আমার ইবলিসের যুক্তি হলো মাটির তৈরি সে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না অতএব আমি সেজদা করে সম্মান দিব না উচিত হলো আদম আমারে সেজদা করে সম্মান দিবে আল্লাহ তাআলা বললেন আমার দরবারে এমন একটা দরবার এই দরবারে কোনো যুক্তি চলে না আমি আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম হলো বান্দার কাজ যুক্তি দিতে গেলেই সে হবে হয়তো চিরস্থায়ী জাহান্নামী না হয় সে একজন নবনাস্তিক আল্লাহর গোলাম আল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়ার নাম হলো গোলামি বুঝে আসোকা যুক্তি ব্যবহার করা ভণ্ডামি ইবলিস যুক্তি দিয়ে চিরতরে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়ে গেল আল্লাহ বললেন আমার যুক্তি আমার কথা হলো আদম শ্রেষ্ঠ মাটির তৈরি শ্রেষ্ঠ তাকে সেজদা করবি মাটির সৃষ্টি আদম আমার কাছে শ্রেষ্ঠ নূরের তৈরি ফেরেশতারা দামি না আগুনের তৈরি যারা দামি না আমার দরবারে মাটির সৃষ্টি হলো সব থেকে বড় দামি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া আমালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা আল্লাহ চারটা জিনিসের শপথ করে অন্য আয়াতে বলেন আমি চার জিনিসের শপথ করে বললাম মাটির মানুষ বড় সুন্দর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম মানুষের মতো সুন্দর আর কেউ নাই আহসান হাসান বলা হয়নি বলা হয়েছে আহসান যার উপর আর সৌন্দর্য নাই মাখলুকাতের মধ্যে আদম জাতি হলো সুন্দর তোমরা বিশ্বাসের ঘরে যদি পয়েন্ট কমায় দাও আমি শুরুতে চারটা কসম করে দিলাম অতীন অজ্জাইতুন অতুরিসিনিন ওয়াহাজাল বালাদিন আমিন চারটা শপথ করে বললাম আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি তুই তাকায় দেখ সুন্দর প্যান্ডেল কত সুন্দর ভালো করে গভীরভাবে তাকায় দেখবি তোর চেহারা আরো সুন্দর সুন্দরবন এত সুন্দর দেখার জন্য কত মানুষ চলে যায় মানুষ তুই আয়নার সামনে নিজেরে তাকায় দেখ তুই তার থেকে বেশি সুন্দর আসমানটা কত সুন্দর বলে এর থেকে বান্দা তুই আমার কাছে আরো সুন্দর এর মানুষ ভালো করে শুনে নাও তুই মাটির তৈরি মানুষটার আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি ফেরেশতাকে এত সুন্দর বানাই নাই আমি আল্লাহর কাছে ফেরেশতা এত সুন্দর না মাটির মানুষ যত সুন্দর আমি আল্লাহর কাছে সূর্য এত সুন্দর না মাটির মানুষ আমি আল্লাহর কাছে যতটা সুন্দর আমি আল্লাহর কাছে পানি এত সুন্দর না মাটির মানুষ যত সুন্দর আমি আল্লাহর দরবারে আগুন এত সুন্দর না মাটির মানুষ যত সুন্দর আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম আবার এই মানুষটাকে জগতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম আল্লাহ যেই কোরআনের যেই আয়াতে বললেন মানুষ সুন্দর যেই কোরআনে বললেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ মাটির তৈরি মানুষ এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলেন সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন এই মানুষ চূড়ান্ত নিকৃষ্টতম জায়গায় গিয়ে পৌঁছে গেল ইজ্জতের চূড়ান্ত শেষ সীমানায় চলে গেল ইজ্জত বলতে সব হারিয়ে ফেলল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন এই মানুষের মধ্যে অল্প সংখ্যক না অধিকাংশ মানুষ হবে জাহান্নামী ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها
উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন সূরা আরাফ 9 পারা আল্লাহ বলেন অধিকাংশ বেশি না কম বেশি অধিকাংশ মানুষ জাহান্নামী যেই আল্লাহ বললেন মানুষ বড় সুন্দর যে আল্লাহ বললেন কোরআনের আয়াতে মাটির সৃষ্টি মানুষ বড় শ্রেষ্ঠ ওই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বললেন মানুষ বড় চতুষ্পদ জন্তু থেকে খারাপ উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত মানুষ বড় নিমক হারাম নিমক হারাম কাকে বলে গ্রামের ভাষায় বলে নুন খায় গুন গায় না তা আপনি আবার নুন খাইলেন গুন গাইলেন না আপনি যেমন নিমক হারাম আল্লাহর নিয়ামত খায় যেটা আল্লাহর বিরোধিতা করে এটা তো সৃষ্টির শ্রেষ্ঠ নিমক হারাম আল্লাহ বলেন মানুষ বড় নিমক হারাম মানুষ বড় খারাপ অধিকাংশ মানুষ হবে জাহান্নামী এরা চতুষ্পদ জন্তু বলে না না এর থেকেও খারাপ এর পেছনে কারণ আছে না নাই যেই ইবলিস এত ইবাদত করে আল্লাহকে রাজি করলেন একটা জায়গায় বেদদুবি করলো যুক্তি দিয়ে বলল মাটির তৈরি সৃষ্টি শ্রেষ্ঠ হতে পারে না আল্লাহ বলেন আমার দরবারে কোনো যুক্তি টুক্তি চলবে না আমি আল্লাহ বলছি মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানলে তুই সুন্নি না মানলে তুই মানলে সুন্নি কোরআন না মানলে সুন্নি না মানলে মাস্তানি করো মাস্তানি করো ইসলাম নি কোন যুক্তি চলবে না যুক্তি দিয়ে ইবলিস যেমন জাহান্নামী তুমিও খোদার সামনে যুক্তি দিলে তুমিও জাহান্নামী আমিও মুসলমান নবীও মুসলমান তো হোমা নাই গেল তোর যুক্তি দেওয়ার দরকার নাই আমি আল্লাহ রসুলকে মুসলমান করে বানিয়েছি নবী বলেন ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানের মধ্য থেকে নবী বলেন আমি মুসলমান তুই যদি কোন মুসলমান বললে তো সমান হয়ে যায় তোর যুক্তি মানি নাস্তিকতা খোদার কথার সামনে রসুলের কথার সামনে যুক্তি মানি নাস্তিকতা কোন যুক্তি চলবে না আমিও বাসার নবীও বাসার সমান হয়ে গেল তা তোমার শ্বশুর আব্বা তোমার জন্মদাতাও আব্বা দুজন সমান হয়ে গেল তো একজনকে তালইডা আর একজনকে বেয়াইডা এই বেয়াদব একজনকে তালই ডাকবি কালকে থেকে আর একজনকে বেয়াই ডাকবি সমান হয়ে গেল না যুক্তির নাম গোলামি না আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক মেনে নে আর নাম গোলামি এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন কোরআন আমাদের সামনে আছে আল্লাহ কোরআনের মধ্যে মানুষের জিন্দেগি পরিচালনার জন্য কিছু বিধান দিয়েছেন 500 আয়াতে দিয়েছেন বিধান বিধান কাকে বলে মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এর বিবরণের নাম হলো বিধান এই বিধান সম্বলিত আয়াত হলো 500 আয়াত আল্লাহ তাআলার এই বিধানগুলো কিছু আছে কোরআনের মধ্যে স্পষ্ট কিছু অস্পষ্ট যেমন রোজা রাখা সুন্নত না ফরজ কোন মাসে শাহরুল রমাদান রমাজানে রোজা রাখা ফরজ এটা কি অস্পষ্ট না স্পষ্ট স্পষ্ট বিধান হলো রমজানে রোজা রাখবে মুমিন কোন মাসে রোজা রাখা যে ফরজ কোন মাসে এটা গোপন গোপন না ওপেন স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট কিন্তু আল্লাহর বিধান আছে কিছু অস্পষ্ট যেমন কয় দিন রাখবা এখানে 30 দিন আর 29 দিন আর 28 দিন বলা হয় নাই আল্লাহ কোরআনে কয় দিন রোজা রাখবা এই বিষয়ে বিধান দিলেন অস্পষ্ট আইয়ামাম মাদুদা গণনা হিসাবে কয়েক দিন গণনার আকারে কয়েক দিন 30 দিন বললেন না কেন 29 দিন বললেন না কেন কারণ আল্লাহর বিধান সংশোধনী আনার কোনো সুযোগ নাই
Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina. Allah to din ke poripurno kore diyechen baranor sujog nai kamanor sujog nai qiyamot porjonto Allah bidan Quran namer shombidhan cholbe eta 5 bochor 10 bochor pore oishe kono shongshodoni anar sujog nai Allah jodi bolten 30 din tore jei bochor chaad hobe 29 Allahr oi bidan ta batil hoye jeto কিন্তু আল্লাহ আল্লাহ বিধান দিলেন সচল রাখার জন্য কিয়ামত পর্যন্ত বাতিল যেন না হয় এইজন্য আল্লাহ কিছু বিধান দিলেন স্পষ্ট কিছু বিধান দিলেন অস্পষ্ট কারণ আল্লাহ তাআলার মানুষের এই সব কিছু দেওয়ার কারণ হলো মানুষের জিন্দেগির সমস্যার সমাধানগুলো করার জন্য মানুষ যেন পুরাটা সমস্যার সমাধান করে আল্লাহর ইবাদত করে গোলাম হতে পারে অতএব মানুষের সমস্যা জীবনে কিছু আসবে অস্থায়ী কিছু আসবে স্থায়ী পরিবর্তনশীল কিছু আসবে অপরিবর্তনশীল আল্লাহ তাআলা মানুষের জিন্দেগির যেই বিষয়গুলো পরিবর্তন হতে পারে এই বিধান হলো অস্পষ্ট আর যেই মানুষের বিষয়গুলো কোনোদিন পরিবর্তন হবে না ওই বিষয় বিধানটা দিবেন স্পষ্ট